আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিকেএস চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। পিজন কিপার শপ, আজকে আমরা চলে আসলাম সুমিত ভাইয়ের বাসায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনার কবুতর অনেকগুলোই রয়েছে, আমরা সবকিছু দেখবো এক এক করে। যে হাতে যে কবুতরটা দেখাচ্ছে, এটা কি কবুতর? এটা ছোট মদ্দার একটা দ্বিতীয় সারি। ছোট মদ্দার একটা দ্বিতীয় সারির কবুতর। কবুতরটা দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স, খুবই সুন্দর কবুতরগুলো, ভাইয়ের কবুতরগুলো। কিন্তু আসলে এই যে খুলনায় অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, পুরনো ব্লাড লাইনের অনেকে ধরে রাখছে, তার মধ্যে সুমিত ভাই একজন বললেই আমরা পারি। ভাইয়ের বাসায় কিন্তু 200-300 কবুতর আছে মনে করেন। আসলে তা হবে না, আর একটু কম হবে, 150 কবুতর আছে। 150 কবুতর তো আছে, আর সবই হচ্ছে গিয়ে নাকটানা গলায় লাল এই ধরনের ব্লাড লাইনের। জি, নাকটানা। আমি আসলে 4-5টা ব্লাড নিয়ে এখনো পড়ে আছি, এবং আসলে এগুলো তো রেজাল্টেড ব্লাড। যে নতুন করে কবুতর অন্য কবুতরে আসলো আমি শিফট করবো এমন কিছু না, কারণ আমি গলার রেজাল্ট পাইছি, ছোট মদ্দায় রেজাল্ট পাইছি, নাকটানায় রেজাল্ট পাইছি, বেনারসে রেজাল্ট পাইছি, চটে রেজাল্ট পাইছি। আমি না, এখানে খুলনার কবুতর দিয়ে খুলনার যারা সিনিয়ররা আছে অনেক ভালো ভালো রেজাল্ট করছে, এবং আমার কেন আমার মনে হয় না যে আমার অন্য কবুতরে শিফট করার প্রয়োজন আছে। অবশ্যই নিঃসন্দেহে আপনি দেখা কবুতরের উপর আর কি বেশি করে কাজ করছেন। সন্দেহে পাকিস্তানি কবুতর ভালো, তবে আমি যেগুলো দেখাই, এবং খুলনার তো অনেক সিনিয়ররা আছে, হ্যাঁ, এন্ড দে ডিজার্ভ টু বি রেসপেক্টেড। হ্যাঁ, তো আমি তাদের অনুসরণ করি, অনুকরণ করি আমি আমার কবুতর পালা সেভাবে আর কি শুরু করতে। তাদের দেখে তো আমার শুরু আসলে। ভাই, আপনার হাতে একটা কবুতর দেখতেছি, এটা গলালাল আর বেনারস দিয়ে করা একটা কবুতর, এবং এই কবুতরটার বাচ্চার অফিসিয়াল রেজাল্ট আছে, হ্যাঁ, 8 ঘন্টা 23 অথবা 33, ধরেন 8 ঘন্টা 23ই ধরে রাখা উচিত, বেশি বলা উচিত না। মজার বিষয়, কবুতরটা আমি কিনে নিয়ে আসি, ওর কাছে বাচ্চা থেকে যায় দুটো, 35 দিয়ে সেট করা থাকে, বাচ্চা থাকে দুটো কবুতরের, হ্যাঁ দুটো, আর কোলে ছিল দুটো, সেই দুটো আর আগের করা, টোটাল 6টা বাচ্চা থেকে যায় ওর কাছে। তো ও এবার টুর্নামেন্টে, এই রিসেন্ট রিসেন্ট খুব 10-15-20 দিন আগে, তালেব নামের একটা ছেলে, ওই কবুতরটা ও 8+ রেজাল্ট করে ওই বাচ্চা থেকে, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চা থেকে 8+ রেজাল্ট করে। তো আসলে এটা লাক ছিল, ওর ব্যাড লাক নাকি আমার গুড লাক জানি না, কবুতরটা আমি কিনে নিয়ে আসার পরে এর বাচ্চাগুলো রেজাল্ট করে। এই মেইনটা তো আপনার কাছে এখন আছে, এই যে এর বাচ্চা, সেট শো নিয়ে আসছিলেন নাকি? না, আমি খালি নটটা নিয়ে আসি, মাদিটা আনি নাই। না না না, মাদিটা আনি নাই, কবুতরটা ছাড়তেছি দেখা। এটা তো সেই নটটা না? এই সেই নটটা। এটা আপনার কতদিন হয়েছে কালেক্ট করা? এটা 1-1.5 মাস হবে হয়তো বা, 1-1.5 মাস। ও রেজাল্ট করছে হয়তো বা 15-20 দিন আগে রেজাল্ট করছে, তবে আমার কবুতরটা 1-1.5 মাস আগে কালেক্ট করা, বাচ্চা দিয়ে 15-20 দিন আগে রেজাল্ট করছে। একটা থাটটা খুব ছটফটে নাকি? খুব ছটফটে কবুতরটা, আসলে ছটফটে বলতে নতুন জায়গায় মানে কেবল খাঁচাই দিছি, তো এই খাঁচায় শোকেসটা। এইটা কি দিয়ে ছিল আর কি আগে সেট করা ছিল? এটা একটা 35 মাদি দিয়ে, 35 বলতে শিয়ালকোটি, শিয়ালকোটি আগে ব্লাড লাইনের একটা কবুতর। এইটা কি কবুতর? এটা গলায় লাল এবং বেনারস দিয়ে করা, গলায় লাল এবং বেনারস দিয়ে কবুতর করা। আমি ওর থেকে নিয়ে আসার পরে কবুতরের বাচ্চা রেজাল্ট হয়েছে। আচ্ছা, আজকের আকর্ষণ হলো যারা নতুন কবুতর উড়ায় এবং বিভিন্ন জায়গা থেকে কবুতর নিয়ে বারবার প্রতারিত হয়েছে, কিছু করতে পারে নাই, কিছু করতে পারে নাই, যাদের আশা আমি নিয়ে কিছু করব, হ্যাঁ তাদের জন্য আজকে এই নটটা থাকবে আমার পক্ষ থেকে, হ্যাঁ আমার পক্ষ থেকে। এবং আমি খুব এটা আসলে টাকা দিয়ে আসলে এরকম একটা কবুতর কেনা সম্ভব না, হ্যাঁ খুলনার অনেকে কথা বলে খুলনার কবুতর এখন ওরে না এই সেই, আমি সেটা প্রমাণ করার জন্য এই কবুতরটা তাদেরকে দিব, হ্যাঁ এবং একটা কম মূল্যে দিব, তবে এই মূল্যটা আমি বলবো না, হ্যাঁ আলোচনা সাপেক্ষে থাকবে, তবে আহামরি কোনো মূল্য আমি ধরবো না কবুতরটার জন্য, হ্যাঁ আহামরি কোনো মূল্য ধরবো না। এই কবুতরটা যদি কেউ নেয় আমার নাম্বার থাকবে, হ্যাঁ এটার তো অফিসিয়াল নিজেরই রেজাল্ট আছে, এর বাচ্চা, এর বাচ্চা, এর বাচ্চা, এর বাচ্চাগুলো করলেই রেজাল্ট হবে, হ্যাঁ এই বাচ্চাগুলো করলে আমি মিলাই দিব, লাগলে সে যদি বলে মিলাই দিব, বা সে যদি আমি বলে দিব যে বলে দিতেছি আমি, আপনি যদি এটার একটা চুহা কবুতর দিয়ে সেট করেন, হ্যাঁ চুহা কবুতর দিয়ে যদি সেট করেন একটা মাদি দিয়ে, তাহলে নিঃসন্দেহে কবুতর ভালো আসবে। 35 মাদি দিয়ে সেট করেন ভালো আসবে। শিয়ালকুলি ব্লাড লাইন দিয়ে যেহেতু করা ছিল কবুতরটা মানে বাচ্চাগুলো, শিয়ালকুলি দুটি ব্লাড লাইনের যে কোনো ফিমেল দিয়ে আপনি যদি অ্যাড করেন মেলটাকে, সবই শিয়ালকুটি, হ্যাঁ আমি আসলে পাকিস্তানি কবুতর পালি না রুচির কারণে আমার, তবে পাকিস্তানি কবুতর অনেক ভালো কবুতর, হ্যাঁ তার প্রমাণ হলো অনেক রেজাল্ট হয়েছে পাকিস্তানি কবুতরের, এবং ওয়ার্ল্ড ওয়াইড টেডি কবুতর, 35 কবুতর এগুলো ফেমাস। তখনই অনেক বয়স্ক কবুতর ছিল,
জন্মগত সমস্যা ছিল না, চোখটা দেখেন এই কবুতরটা বেশি বয়স, অনেক বয়স, হ্যাঁ মানে মল্টিং আছে এই মুহূর্তে, কবুতর গুলো সব মল্টিং আছে, মল্টিং এর সিজন তো, এত টেম্পার যে আমি পাক একটা একটা রাখছি এদের। মাঝখানে একজনকে দিয়ে দিছিলাম, পরে যা হোক নিয়ে আসছি, হ্যাঁ যা বিক্রি করছি একটা কবুতর তার থেকে বেশি দিয়ে কিনছি, হ্যাঁ এবং কবুতর গুলো আসলে অনেক দাম দেখে না, হ্যাঁ গলা লাল কবুতর আসলে এত ভালো কবুতর যে আসলে দেখতেও ভালো লাগে, এই জন্য হয়তো বা দামটা নিয়ে আসলে বাধে না। এখন তো এইগুলো তো সেল হবে না, এগুলো না না এগুলো সেল হবে না, এগুলো আমার ব্রিডিং এর জন্য, এবং এদের দিয়ে আমি বাচ্চা কাচ্চা নিজেও খুব কম করাই, দেখছেন সিঙ্গেল করে রাখছি এরিয়া আর কি, যেগুলো বাচ্চা আছে সেগুলো কিছু দেয়া যেতে পারে যদি, হ্যাঁ এর বাচ্চা কাচ্চা যে দেখাইছি ওগুলো আছে, আরো কিছু আছে গলা লাল অনেক, তো ওর মধ্যে একটা বাচ্চা দেখাইছি আমি এদের, এই যে ওই নটটার একটা বাচ্চা দেখানো আছে, যে যখন গলা লাল দেখাইছি এই যে এই নটটার একটা বাচ্চা দেখানো আছে। কবুতর জোড়ার বাচ্চা প্রতি সেটেই লেস সিলভার আসে, তবে একটা আসে কখনো কখনো জোড়া ধরে লেস সিলভার আসে, এবং এই কবুতরটা পাঁচ পাকে অনেকে মানে অবিশ্বাস্য পাঁচ পাকে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়ানো হয়েছে, হ্যাঁ ছয় পাকে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উঠতেছে, এরপরে যে আস্তে আস্তে সে লেভেল আপ করতেছে কবুতরটা। এই জোড়া যদি কেউ নিতে চায় তাহলে এই জোড়াটা দেওয়া সম্ভব নাকি? সম্ভব, তবে আলোচনা সাপেক্ষে থাকবে যার একান্তই যে নিয়ে আমি একটা ভালো কিছু করব তার জন্য, হ্যাঁ এবং ওই মাদিটার অফিসিয়াল স্কোর আছে, ওই মাদিটার, হ্যাঁ এই মাদিটার অফিসিয়াল স্কোর আছে আছে বলা যাবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে, গাইকোর একটা কমিটি আছে ওইখানে আপনার সাত ঘন্টা আটান্ন কি উনষাট এরকম মানে একটু উনিশ বিশ হয়তো আমার সঠিক মনে নাই, বেশ আগে কালেক্ট করা মাদিটা। এই পেয়ারের যদি কেউ বাচ্চা নিতে চায় তা কি সম্ভব? আমার তো আসলে সেটিং করা নাই ওইভাবে, এখন আমি দেখলেন যে সবই আলাদা আলাদা করা, হ্যাঁ আলাদা আলাদা, আমার এই বারো পেয়ার সেট করি করা আছে, আবার ভাঙবো আবার দিব, এইটাই বারো পেয়ার যা সেট করছি সব নতুন সেট করা, দুই তিন জোড়া বাচ্চা নিব আবার ভেঙে দিয়ে অন্য কবুতর ঢুকাবো, তখন যদি কেউ চায় আর কি, হ্যাঁ 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 দেওয়া যাবে। ভিউয়ার্স আপনারা এই পেয়ার, এবং লেট সিলভার আসে, সিলভার ডোম যাকে বলা হয়, সিলভার ডোম বাজবে, হ্যাঁ ক্যাটাগরি না সিলভার ডোমই আসবে বাচ্চা, অন্তত একটা বাচ্চা সেটে প্রতি সেটে একটা বাচ্চা বা জোড়া ধরে সিলভার, হ্যাঁ সিলভার ডোম আসবে। এইখানে যে কয়টা কবুতর আমরা দেখতেছি এইগুলো কি ব্লাড লাইন? এগুলো গলা লাল ব্লাড লাইন, এবং এখানে গলা লাল, গলা লাল দিয়ে করা একটা কবুতর আছে, খুব বেশি বয়স না আবার, খুব বেশি বয়স না, এগুলো হলো আমার বাড়ির বাচ্চা আছে, কিছু কিছু কেনা আছে আর কি, কিছু কেনা আছে, এক দুইটা ধরে আমাদের একটু চোখটা দেখেন, এই যে চোখটা আমরা দেখতে পারতেছি এইটা হচ্ছে কি গলা লাল দিয়ে করা, হ্যাঁ গলা লাল, গলা লাল দিয়ে করা, মাঝে দুই দুই পাক নিয়ে একটা ছোট মদ্দা কবুতরের মাদি কবুতর ওই ছয়তলা উঠে গেছে, তো ভয়ঙ্কর কবুতর আসলে গলা লাল, ছোট মদ্দার প্রচন্ড টেম্পার হয়। আর একটা কবুতরের চোখ আমি দেখাই দিচ্ছি, এই যে গলা লাল কবুতর, এই কবুতরটা একটু বাজি বেশি, হ্যাঁ কবুতরটা একটু বাজি বেশি, এটা একটু বাজি বেশি, বাজি বেশি, কবুতর দুটো আমার কালেক্ট করা, ভাই বোন ধরেই কালেক্ট করা, ঠোঁটটা মোটা হবে, হ্যাঁ পায় কোনোটায় পশম আসবে কোনোটার পশম আসবে না, এটার পশম নাই, পশমালা অনেকগুলো আছে দেখাবো, হ্যাঁ আমরা এক এক করে আর কি সবগুলো দেখবো, পায়ে প্রচন্ড খুশকি আসবে গলা লালের, এই নখগুলো কালো আসবে, ঠোঁটটা হালকা যে বাদামি বা এই যে মাথা একটু কালো আসে, কালো একটা স্পট আসবে, হ্যাঁ এরকম বেগুনিও আসে, ওই যে ওটার যেমন বেগুনি আসছে। এই জোড়া কি কবুতর? এটা জোড়া না, দুইটাই ফিমেল কবুতর, হ্যাঁ দুইটাই ফিমেল কবুতর, এই দুটা শুধুমাত্র দেখানোর জন্য কবুতর দুটো, কবুতর দুটো আমার পনেরো ষোলো সালে জাকির মামার থেকে কালেক্ট করা ছিল, এবং গলা লাল তো দুইবার সেট হয়েছে, প্রথম সেটের মায়াটা তো মারা গেছে, চেক মাদি দিয়ে যেটা সেট দেওয়া ছিল, হ্যাঁ ওই সেটের বাচ্চা,
এবং 1516 সালের দিক কালেক্ট করে আমার অনেক গলা লাল কবুতর, তো এই দুটো ডাইরেক্ট এর জন্য চেনার জন্য আমার পায়ে রিং করা আছে। এই ডাইরেক্ট না, দুই ডাইরেক্ট কবুতর ডাইরেক্ট জাকির মামার বাসা থেকে কালেক্ট করা। হ্যাঁ, 1516 সালে কালেক্ট করা ছিল কবুতর দুটো। এবং আমি মাঝে কবুতর ছেড়ে দিছিলাম, সেখানে ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে আবার ওই কিছু কবুতর কালেক্ট করছিলাম, তখন আবার 20 সালের দিকে কালেক্ট করা, তখন এই যে ফিমেল দুটো আমি আবার নিয়ে আসি। এই ফিমেলটা ওই যে মেলটা দেখাইলাম, ওই যে শাহিন মামার জাকির মামার যে চোখ হলুদের কবুতর, এই এই ফিমেলটা অনেক ভালো সেট হয়েছে। কামালের কাছে বাচ্চা দেওয়া আছে, ও লাস্টে কথা বলবে, তো ও ওর কাছে খুব ভালো উঠতেছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে একটা কবুতর আমরা একটু ধরে দেখি। এই জোড়া কি কবুতর? এই দুটো হলো ছোট মদ্দার ডিরেক্ট কবুতর। হ্যাঁ, মাদি কবুতর, এবং এই মাদিটা অনেক পুরনো কবুতর, 1500 সালের দিকেই কালেক্ট করা আমার। একটা পাখাও মাঝখানে ঝুলে গেছিল, হ্যাঁ কেটে দেওয়া আছে। মাদিটা আসলে অনেক বয়স্ক, আমি কবুতর চোখ ধরে দেখাবো আপনার। কবুতরটা আসলে এখন ঠিকভাবে ওরকম ডিম বাচ্চাও করে না, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না। আর এটা একটা দ্বিতীয় সারির কবুতর, তবে এই কবুতরটা আসলে নিঃসন্দেহে অনেক ভালো কবুতর। হ্যাঁ, এই জন্য দেখাচ্ছি আমি, এগুলো বিক্রির জন্য না। এই কবুতরগুলো তো ভাইব্রেড আছে অনেক সুন্দর, একটা কবুতর ভাইব্রেশন করতেছে। একসাথে থাকে যেহেতু, অযত্ন থাকে, এই জন্য যদি কেউ কবুতর নেয় বিক্রি করবো কিছু কবুতর। অনেক পুরনো, আপনি চোখটা দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা আসলে কত বয়স্ক। অনেক বয়স্ক বোঝা যাচ্ছে, চোখটার কালারটাই একটু অন্যরকম, অনেক বয়স্ক কবুতর। লেজটা সিলভার ধরনের আসছে। জি জি। এই এইগুলা কি কবুতর? এই তিনটাই নাকটানা কবুতর এবং গোড়ার দিকের কবুতর। ডিরেক্ট বলবো না, কারণ ডিরেক্ট আসলে নাই, কারো কাছেই নাই ডিরেক্ট। একটা লাস্ট কবুতর ছিল, জাকির মামা 2 লাখ টাকা দিয়ে কিনছিল, অ্যারাউন্ড 2 লাখ টাকা হয়তো বা অপু ভাইয়ের কাছ থেকে। কবুতরটা এখন নাই, হ্যাঁ মারা গেছে কবুতরটা। নাকটানা পরে ইনভেন্ট হইলে, কবুতরটার আসলে হায়াত কম। হ্যাঁ, এই কবুতরগুলো আসলে ওইভাবে দাঁড়ায় নাই। হ্যাঁ হ্যাঁ, এই নাকটানা কবুতরগুলো, এই ফিমেলটা অনেক বয়স্ক, তারপরে রইলো ওইগুলা। আর আরেকটা ফিমেল ছেড়ে দেখাচ্ছি, এটা হলো আমাদের মরহুম রুবেল চাচা, আমার চাচা হয় সম্পর্কে। হ্যাঁ, এটা ওর চিকন মাদি দিয়ে আর নাকটানা দিয়ে করা কবুতরটা। ওর কিন্তু একটা চোখ কানা, হ্যাঁ একটা চোখ কানা, এই যে একটা চোখ কানা। আমি আসলে কবুতরটা নিঃসন্দেহে অনেক ভালো কবুতর, এবং রুবেল চাচার স্মৃতি হিসাবে এই কবুতরটা রাখছি। হ্যাঁ, কবুতরটা অনেক ভালো কবুতর, অনেক ভালো কবুতর। মানে স্মৃতি হিসাবে আর কি এই কবুতরটা, হ্যাঁ রেখে দিছে। হ্যাঁ, এই কবুতরটা রাখছে, এটা বিক্রি হবে না কখনো। এটা তো এখন রেস্টে আর কি রাখা রয়েছে। হ্যাঁ, এই একটা চোখ কানা, একটা ব্রিডিং করে এখন, বাচ্চা কাচ্চা করে, ব্রিডিং ভালোভাবে করে, খুব সুন্দরভাবে ব্রিডিং করে। হ্যাঁ, খুব সুন্দরভাবে ব্রিডিং করতেছে সে। এটা হলো নাকটানার, এটা নাকটানা মায়া, এটা অনেক বয়স্ক কবুতর, অনেক বয়স্ক কবুতর। আমার কাছে এগুলো আসলে বিক্রি হবে না, একটা কবুতর বিক্রি হবে না, নিজের জন্য রাখা। হ্যাঁ, নিজের জন্য রাখা কিছু কবুতর। এই দুটো হলো নর কবুতর, দুটো ছোট মদ্দার। হ্যাঁ, ছোট মদ্দার ডিরেক্ট কবুতর। এই দুটো আমার 1516 সালের দিকে কালেক্ট করা ছিল, হ্যাঁ জাকির মামার থেকেই। এবং আমার ওই অনেক কবুতর তো মার্কিং করার জন্য যে পায়ে রিং লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক কবুতর, অনেক কবুতর এক এক খাঁচায় দেখছেন 8টা 10টা করে কবুতর থাকে। হ্যাঁ, আসলে এই কবুতর গুলো মার্কিং এর জন্য রাখা, হ্যাঁ যে পায়ের রিং গুলো দেয়। এবং এর বাচ্চা আমি উড়াইছি। হ্যাঁ, ছোট মদ্দা কবুতর আপনার কাছে কতগুলো আছে ভাই? ছোট মদ্দা কবুতর নর আছে এরকম 20-25টা। হ্যাঁ, ডিরেক্ট আছে দুটো নর কবুতর। হ্যাঁ, দুটো কবুতর, আবার আরেকটা কালেক্ট করছি, ওইটা অনেকে বলে ডিরেক্ট, আসলে আমি এটা একটু দ্বিধায় আছি। যে দুটো আমি জায়গা মতো থেকে মূল জায়গা জাকির মল্লিকের থেকে কালেক্ট করছি আমার মামার থেকে, ওই দুটো আমি নিঃসন্দেহে বলতে পারি, এই জন্য এই দুইটাই দেখাইলাম আমি আপনাদেরকে। হ্যাঁ, এই আর কি। এই দুইটা কি কবুতর? এই দুটোই চট নর। হ্যাঁ, চট জেনারেশনের নর, একটা খোকন কাকার ব্লাডের, একটা চয়ন কাকার ব্লাডের। এবং কবুতর দুটো অনেক পুরনো কবুতর, বিশেষ করে ওই কবুতরটা অনেক বয়স্ক কবুতর। এগুলো দিয়ে আমি ব্রিডিং করাই মাঝে মধ্যে। ব্রিডার পেয়ার না এগুলো আপনার? হ্যাঁ, ব্রিডার মেল, এই দুইটাই মেল কবুতর। আপনার তো অনেক কবুতরই দেখলাম ভাই, তাহলে এবার কিছু ব্রিডার কবুতর গুলো, মানে যেগুলো সেটে দেয়া আছে অলরেডি ডিম বাচ্চা করতেছে, এগুলো কিছু কবুতর দিচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই। এইটা কি কবুতর?
এটা নেপালি চোখ হলুদ। হ্যাঁ নেপালি চোখ হলুদ একটা দেখাইলাম, বললাম না যে সব সবুজ চোটের হবে না, কিছু কিছু ইয়ে হবে মানে একটু কালো চোটের হয়। এটা সবুজ চোখ মিলানো আছে, হেড শেপটা দেখেন আর ঠোঁটটা দেখেন। হ্যাঁ ব্রিডার পেয়ার না এটা, এটা আমার ব্রিডার, একটা বেনারস মাদি দিয়ে সেট করা আছে। মাদিটা বেনারস কবুতর, মাদিটা অনেক পুরনো কবুতর। চোখ বোঝা যাচ্ছে কিনা জানি না, ডার্ক অনেক। বেনারস মাদি সামনে মাদিটা, এটা আমি নতুন করে সেট করছি, বললাম না যে সব নতুন করে 10-12 সেট দিছি, আবার ভাঙবো। সেটের বাচ্চা যদি কেউ নিতে চায় তাহলে কি দেয়া সম্ভব? হ্যাঁ দেয়া সম্ভব, অবশ্যই দেয়া সম্ভব। বেশ বয়স্ক কবুতর, গোড়ার দিকের কবুতর, দুটো কবুতরই গোড়ার দিকের কবুতর, ডিরেক্ট না তবে গোড়ার দিকের কবুতর। ছোট মদ্দা এবং গলায় লাল দিয়ে সেট করা এই কবুতর গুলোর তো মনে হয় বাচ্চা কাচ্চা ভালোই হবে আশা করা যায়। আমি আশা করছি না, আগে পড়া বাচ্চা কাচ্চা করি না, নতুন সেট দিছি আমি, সেট দিই আবার সেট ভাঙি, যেহেতু থাকি না মানুষকে দিয়ে উড়াই কবুতর। এই জোড়া কি কবুতর এখানে? এইখানে আগে বলে রাখি বাচ্চা, এই এই বাচ্চাটা ওদের আর ওই বাচ্চাটা অন্য সেটের। হ্যাঁ এই বাচ্চাটা ওই সেটের, এইখানে একটা ছোট মদ্দা কবুতর। হ্যাঁ এই কবুতরটা ডিরেক্ট বলে কালেক্ট করা, কিন্তু জাকির মামার থেকে কালেক্ট করা নেই, জন্য আমি আসলে এই সময় দেখাই নি আপনাকে। আর এর মাদিটা একটা গলা লাল মাদি দিয়ে সেট করা। হ্যাঁ বাচ্চা ভালো হয়েছে, এই জন্য আমি বাচ্চা আগে এক সেট করছি, এই একটা বাচ্চা এর জন্য আমি রেখে দিছি কবুতরটা, যে সেটিং করা থাকুক আপাতত। এই বাচ্চা কি সেল হবে নাকি? না বাচ্চাটা আমার এক ভাইকে দেওয়ার জন্য আমি করছি। হ্যাঁ দিব, পরে আমি দিব আর কি, যোগাযোগ রাখলে বাচ্চাটা, যোগাযোগ রাখলে আর কি পরে দেওয়া সম্ভব। জি জি, কোন জায়গায় আপনি পাঠাই দিন না উঠাই দিন। এই দুইটা কি কবুতর? এখন যে কবুতর দুইটা আমরা দেখতেছি, এই কবুতরটা মাদিটা শিয়ালকোটি ব্লাড লাইনের চুহা কবুতর। হ্যাঁ এবং নটটা না স্পেশালি আমি বলতে হবে আমাদের মরহুম ভাই জামাল ভাই, বড় বাজারের কবুতর দোকানদার। এই কবুতরটা উনি দীর্ঘদিন যাবত অনেকেই দেখছে খুলনা শহরে, যে এই যে এই নটটা। হ্যাঁ এবং সকাল সন্ধ্যা উত্ত কবুতরটা, সকাল সন্ধ্যা যাকে বলে, সকাল সন্ধ্যা উত্ত। জামাল ভাইয়ের কাছে থেকে আপনার নিয়ে? না না, জামাল ভাই মারা যাওয়ার পর উনি বিক্রি করেন, উনি 1 লক্ষ টাকা চাইতো কবুতরটার দাম। হ্যাঁ 1 লক্ষ টাকা, কেউ যদি জিজ্ঞেস করতো যে বিক্রি করবে কিনা, 1 লক্ষ টাকা চাইতো। তো এই নটটা উনি 1 লক্ষ টাকা দাম চাইতো, ওই সময় জীবিত অবস্থায় বিক্রি করে নাই। পরে এই কবুতরটা সামহাও আরেকজনের হাতে যায়, পরে আমি কবুতরটা কালেক্ট করছি। হ্যাঁ এই কবুতরটা আসলে আমার খুব শখের কবুতর, এবং এদের বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব আশাবাদী। হ্যাঁ এই কবুতরটা, কারণ দুটো কবুতরই খুব ভালো কবুতর, আশা রাখি। এখন এই কবুতরটার জন্য আমার মানে স্মৃতি হিসেবেই রেখে দেওয়া নটটা। এবং আপনারা মরহুম জামাল ভাই, হ্যাঁ পুরনো অনেক পুরানো দোকানদার, কবুতর ব্যবসায়ী খুলনা বড় বাজার, ওনার জন্য সবাই দোয়া করবেন, রুহের মাগফিরাতের কামনা করতেছে ওনার, এই আর কি। এই জোড়া কি কবুতর? নটটা হলো চট কবুতর। হ্যাঁ চট কবুতর, এবং মাদিটা আমি যে আপনাকে বেনারসের কথা বললাম, যে আমাদের ওই যে শ্রদ্ধ রাজ্জাক ভাইয়ের কাছে যেই পেয়ারটা এখন আছে, হ্যাঁ এর বাবা মা এবং কবুতর দুইটা এর বাবা মাকে আমার জাকির মামার কাছ থেকে কালেক্ট করা ছিল। হ্যাঁ লিভিং লেজেন্ড বাংলাদেশের জাকির মল্লিক, বেনারস, একটা গলা সবুজ ঠোঁট খাটো একটা বেনারস, এবং এই মার মতো দেখতে হয়েছে এই বাচ্চাটা, এরকম এই বাচ্চাটার মতোই ছিল আর কি। এই কবুতরটা অবাক করা কবুতর, যে আমি সারাদিন উড়াইতাম কবুতরটা, সকাল সন্ধ্যা বলতে যাওয়া হয়, এবং পরপর 3-4 দিন কবুতরটা এরকম ফ্লাই করে। পরে আমার শিক্ষক জাকির মামাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে উনি বলে যে পাক কেটে দিতে। আর এর বাবা মা সহ আরো বেশ কিছু কবুতর 2,60,000 টাকা আমি 2017 সালে আমাদের রাজ্জাক ভাই কিনে নিয়ে যায়। হ্যাঁ তো ওনার কাছে এখনো এর বাবা মা আছে, এবং উনি 9-10 ঘন্টা এভারেজ রেজাল্ট পাই, কখনো কখনো বেশিও উঠতেছে। ওনার থেকে আমি আবার খুব জোর করে এই কবুতরটা নিয়ে আসছি। এই ব্লাড লাইন দিয়ে এইটা রেজাল্ট হচ্ছে? হ্যাঁ এই রেজাল্ট। এই দুটো গোল্ডেন কবুতর। হ্যাঁ গোল্ডেন কবুতর বলতে ভাঙা আছে, ওই নটটা হলো গলা লাল দিয়ে ভাঙা, আর ফিমেল যেটা এটা আর একটা গ্রিড দিয়ে ভাঙা আছে, পায়ে পশম আছে দেখবেন। এই কবুতরটা আমার, এই কবুতরটা আসলে আমার খুব ভালো লাগে, ছেলেটার জুলকার নামের একটা ছেলে নদীর উপরে, হ্যাঁ জুলকার ভাই, তো ওনার কবুতর, এবং এই কবুতরের বাচ্চা কাচ্চার রেজাল্ট হয় মাদি। হ্যাঁ মাদিটার বাচ্চা কাচ্চার রেজাল্ট হয়। এইটা হলো জাকির মামার ওই যে চোখ হলুদ ব্লাড লাইন যেটা, হ্যাঁ শাহিন মামা যে গিফট করলো, জাকির মামার চোখ হলুদ একটা মাদি,
আর নটটা হলো ছোট মদ্দা গ্রুপের কবুতর। হ্যাঁ, এবং এই বেবি হয়েছে এবং এই বাচ্চাগুলার খুব ভালো রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, এই বাচ্চা জোড়া আসলে খুবই ভালো উঠতেছে এর বাচ্চা কাচ্চা। তো চাইলে দেওয়া যাবে আসলে আর কি। এই দুইটা হলো একটা নর, যেটা ডিমে বসে আছে ওটা হলো নাকটানা ব্লাডের কবুতর, বেশ পুরনো একটা কবুতর নর। আমার কাছে নাকটানা নর খুব কম আছে, দুই চারটা কবুতর আছে। আর ওই যে মাদিটা, এটা বুড়ো মদ্দা জেনারেশন, খুলনার বুড়ো মদ্দা দিয়ে করা একটা মাদি। এটা কি ডিমে আছে? ডিমে আছে, এই মাত্র ডিমে আছে, প্রথম জোড়া দিছি, ডিম দিছে। এটা গলালালে একটা মাদি বাচ্চা, হ্যাঁ, দ্বিতীয় ধাপের। এবং নরটা হলো আপনার গলায় লাল এবং গোল্ডেন দিয়ে করা একটা কবুতর। হ্যাঁ, এই আর কি সেটিং এ দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিডিং এ দিছি, এটা আমি রেজাল্ট টেস্ট করার জন্য সেট দিছি, দেখা যাক কি হয়। এই যে এই থেকে আমরা যে কয়টা কবুতর দেখছি এগুলো কি কবুতর? এগুলো সব ছোট মদ্দা ব্লাডের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের কিছু কবুতর। সেকেন্ড জেনারেশন, হ্যাঁ, দ্বিতীয় ধাপ, হ্যাঁ, তৃতীয় ধাপ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি প্যারেন্টস পেয়ার আপনার? না, আমার আসলে প্যারেন্টস সবই প্যারেন্টস কবুতর, রানিং কবুতর, বুড়ো কবুতর, কিন্তু আমার আসলে এত শখ কবুতর কেনা, কবুতর কিনি, ভালো দেখে কবুতর গুলো কালেকশন করি। জোড়া দেওয়ার সুযোগ হয় না আমার, এখানে দেখবেন আপনি 12 জোড়া কবুতর মাত্র সেটিং করা। হ্যাঁ, আর এগুলো সব সিঙ্গেল, এগুলো সব সিঙ্গেল করা। এখন আসলে এত কবুতর হয়ে গেছে, আমি ঢাকায় থাকি, তো আমি বললাম যে ঢাকায় থাকি, হ্যাঁ, ব্যবসার উদ্দেশ্য, তো আসলে সময় দেওয়া হয় না। হ্যাঁ, লোকও রাখা আছে এবং অনেক টাকার খাবারও লাগে। হ্যাঁ, তো আসলে আমরা দেখতেছি এগুলো কি মদ্দা? সব না, সবগুলোই মদ্দা, এখানে সবগুলো মদ্দা। হ্যাঁ, এবং সবগুলো অনেক ভালো মদ্দা, এবং সব মাদিই রয়েছে আলাদা আলাদা। হ্যাঁ, সব মদ্দা মা আলাদা, যে দেখলে বুঝবেন যে এক এক খাঁচায় 8টা 10টা করে কবুতর রাখা আছে। এইগুলো আপনার নিউ আইডাল কবুতর না? নিউ আইডালটা আছে, আবার একটু বয়স্ক কবুতর আছে, আমার বাড়ির কবুতরও আছে, কালেক্ট করা কবুতরও আছে এখানে। হ্যাঁ, এখানে কোনটা কি জাতের মধ্যে রয়েছে? এখানে সবগুলো ছোট মদ্দা দিই, সবগুলো ছোট মদ্দা, সবগুলো ছোট মদ্দা কবুতর। ছোট মদ্দা কি ডাইরেক্ট ব্লাড নাই? ডিরেক্ট কবুতর হয়তো বা কখনো গলালের সাথে জোড়া দেওয়া হয়েছে, কখনো নাকটানার সাথে জোড়া দেওয়া হয়েছে, কখনো বেনারস দিয়ে করা হয়েছে, কখনো অন্য আর একটা কবুতর ব্লাড দিয়ে করা হয়েছে। তবে সবই এটার মধ্যে দেশি যে ব্রিড গুলো আমাদের আছে, হ্যাঁ, এই ব্রিড গুলো দিয়ে কাজ করে। হ্যাঁ, আমি পাকিস্তানি ব্লাডের মধ্যে কখনো ঢুকাই নাই আর কি। এই যে এগুলো যে দেখাচ্ছেন এগুলো কি সেল হবে? হ্যাঁ, সেল হবে। এগুলোর প্রাইস আর কি কেমন কি রাখতে পারবেন? প্রাইস আমার কাছে যদি সেট হিসাবে যদি নাই, 4,000-5,000 টাকা পেয়ার পড়বে। হ্যাঁ, এবং এর নিচে না, 4,000-5,000 টাকা, এর উপরে অনেক টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, রানিং গুলো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর যদি কেউ একসাথে নিতে যায় যে আমি 20 পিস 30 পিস 50 পিস নিব, সেক্ষেত্রে আলোচনার সুযোগ আছে কবুতর দেখে, এবং সবগুলো নির্ভরশীল ব্লাড লাইন। হ্যাঁ, আপনার তো আগে পরে উড়ানো আছে নাকি? আমি 2017 সাল পর্যন্ত লাস্ট উড়াইছি। হ্যাঁ, এখানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে পাশে, হ্যাঁ, এই 10 তলা হয়ে যাওয়ার পরে আমি আর উড়াইতে পারিনি। তখন 17 সাল পর্যন্ত আমি সারাদিন উড়াইছি, এবং আমি দেখাবো কোন কবুতরটা সারাদিন উড়াইছি, এটাও দেখানো হবে। এই জায়গায় কি কবুতর? এখানে 5টা এই আছে ছোট মদ্দা গ্রুপের মাদি কবুতর। হ্যাঁ, আচ্ছা, আমরা যে নরগুলা দেখলাম ওই একই ব্লাড লাইনের মাদি গুলো? এগুলো এগুলো সেম ব্লাড লাইনের মাদি। যদি কেউ নিতে চায় তাহলে ওই নরগুলোর সাথে এই মাদি গুলো, ওই নরগুলোর সাথে পেয়ার দিলে আসলে বাচ্চা সেম ব্লাড হলে ভালো হবে না। হ্যাঁ, আর কেউ যদি পেয়ার নিতে চায় সেক্ষেত্রে আমি সেট করে দিব। হ্যাঁ, 4,000-5,000 টাকা পড়বে, উপরে আমি সেট করে দিব। কারণ কি, সে তার পছন্দ মতো কবুতর দুটো নিল, নিয়ে যদি সে ব্যর্থ হয় কবুতরের দোষ হবে এবং আমার দোষ হবে। আমি সেম ব্লাড লাইন দিলে কবুতর অনেক সময় ওড়ে না, ওড়ে না, এবং সেটিংটা আমি করে দিব, ড্রাইভার আমার থাকবে। এই যে আমরা এখানে আরো কিছু সাদা কবুতর দেখতেছি, এগুলো কি ব্লাড লাইন? এগুলো নাকটানা জেনারেশনের ফিমেল। হ্যাঁ, আমার নাকটানা জেনারেশনের মেল কম, ফিমেল অনেক হয়ে গেছে, ফিমেল অনেক বেশি। হ্যাঁ, এগুলো কিছু গলালাল দিয়ে করা আছে, ছোট মদ্দা দিয়ে করা আছে কবুতর। মানে ম্যাক্সিমাম আমরা যে ব্লাড লাইন গুলো দেখতেছি আছে সব দেশির মধ্যে আর কি। হ্যাঁ, দেশি কবুতর, তবে আমি বরাবরই বলছি যে পাকিস্তানি কবুতর ডেফিনেটলি অনেক ভালো কবুতর, না হলে তো ওয়ার্ল্ড ওয়াইড টেডি ফেমাস হইতো না। হ্যাঁ, দেশির মধ্যে আপনার কাছে কি কি আছে এখন? আমার কাছে ছোট মদ্দা আছে, গলালাল আছে, নাকটানা আছে, বুড়ো মদ্দা আছে, তারপরে বেনারস আছে, বেনারসের 3-4টা ক্যাটাগরি আছে, যেমন সবুজ চটের বেনারস আছে, সাদা বেনারস আছে, হ্যাঁ, এমনি একটু চট টাইপের বেনারস আছে, খয়ে বেনারস আছে, নেপালি আছে, নেপালি চকুলুদ আছে, ভোচাল একটা কবুতর কালেক্ট করা আছে, এই আর কি। এই মাদিগুলোর একটু বৈশিষ্ট্য যদি বলতেন, এগুলো ফ্লাই আর কি কেমন ভাবে করে? ফ্লাই আসলে আমাদের যে কবুতরগুলো সবই লেজ ফুল করে ওড়ে। হ্যাঁ, এবং একটু বাজি আছে, নাকটার ভিতরে একটু বাজি কম, যেহেতু অন্য ব্লাড ঢুকায় করা কাজ করা আছে, এই জন্য বাজি আসবে, তো একটু স্লো ওড়ে। অনেক সময় সত্যি কথা বলতে অনেকে বলে যে বাজের খাবার এগুলো, আসলে বাজের খাবার হইতে পারে ভাই। এখন বাজ তো আল্লাহর সৃষ্টি, হ্যাঁ,
এটাও আল্লাহ সৃষ্টি, এবং আমার মনে হয় বাজ আল্লাহর একটা অপরূপ নিদর্শন আসলে। হ্যাঁ, কারণ আল্লাহ কি পারে এটা দেখাইছে, অত উপরে হাজার হাজার ফিট উপরে একটা মাকলুক, আল্লাহর একটা মাকলুক আর একটা মাকলুকটাই খাচ্ছে, আল্লাহ দিছে এইভাবে, ওর খাবারটা তো ওরকম। এটা আমি আপনি সুপার ন্যাচারাল থিং চেঞ্জ করতে পারি না এই আর কি। নিঃসন্দেহে বিশ্বস্ত কবুতর এবং বিখ্যাত কবুতর, এবং আল্লাহ দান এটা। হ্যাঁ, আমাদের জাকির মল্লিক আমার আল্লাহ দান করছে, এটা আল্লাহ যাকে দেয় ছাপ্পার ফারকে দেয়, জাকির মল্লিক ওইভাবেই আল্লাহ। এবং তার কাছে তো আসলে অনেকগুলো ভালো ভালো ব্লাড ছোট মধ্যে নাকটা না গলালালটা দিয়ে এসে যে পরিমাণে নাম করতে পারছেন আর কি, অন্য কোনটা দিয়ে মানে সেই পরিমাণে না। আমার দেখেন, আমি আপনাকে বললাম যে আমি কবুতর উড়াইতাম 17-18 সালে, আমার আমি কবুতরটা দেখাবো, ওই কবুতরের ওনার থেকে আনা দুটো বেনারস কবুতর, একটা ঠোঁট খাটো একটা সবুজ চটের বেনারস এবং একটা সাদা বেনারস। এই কবুতরের বাচ্চা আসলে আমি অবাক হয়ে যাবেন, মনে হবে গল্প কিছুটা। আসলে টানা তিন চার দিন ওই বিল্ডিংটা ছিল তখন ছয় তালা। হ্যাঁ, আমারটা ছিল একতলা, এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, আমার বাসায় হ্যালোজন জ্বালায় নামাইতাম এবং কবুতরটা প্রতিদিনই সন্ধ্যা পর্যন্ত উঠত। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত উঠত এবং লাইট জ্বালায় নামাইতাম। এক পর্যায়ে আমি আমার শিক্ষক জাকির মল্লিক মামারে জানাই যে মামা কি করব, তখন উনি পাক কেটে দিতে বলে ওই পেয়ারটা, এখন যে মূল পেয়ারটা। কবুতরটা আপনার বাসাতেই নামতো, অন্য কোনো জায়গায় একদম আমার বাসাতে ল্যান্ডিং করতে, এবং মূল কবুতরটা 2017 সালে আমি কিছু কবুতর বিক্রি করি, 10 জোড়া কবুতর 2,60,000 টাকায়। আমাদের 5D কমিটির সভাপতি শ্রদ্ধেয় এবং খুব ভালোবাসার বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই, উনি কিনে নেয়, ওনার কাছে এখন ওই পেয়ারটা আছে, বেনারস পেয়ারটা। হ্যাঁ, ওনার থেকে আমি একটা যে কবুতরটা উড়াই দেখাইছিলাম ওই কবুতরটা নিয়ে আসছি আবার, বুড়ো কবুতর দুটো ওনার কাছেই আছে এখন। এই যে এখানে যে গলালালের মাদিগুলো আছে, এগুলো তো আপনার এখন সিঙ্গেল করে রাখা? সব সিঙ্গেল করে রাখা, আমার এক একটা ব্রিডের 10-15-20 করে সিঙ্গেল করে রাখা আছে, মেল ফিমেল। আমি নিজের মতো করে সেট করে দিব, আমি আগে বলছি যে আমি রিস্ক নিব না। হ্যাঁ, যদি কেউ ড্রাইভার নেয় যে আমি নিব, র ব্লাড নিতে চায়, অনেকে তো র ব্লাড চায় ভাই। আসলে বিষয়টা কি, র ব্লাড অনেকে বলে, এটা তো আসলে পাকিস্তানি কবুতর না, এটা কবুতর দেশি কবুতর। কবুতরটা হলো জাকির মামার কাছে সেট দেওয়া, জাকির মামার কাছে সবচেয়ে ভালো আমার দেখা সেট হয়েছে গলালাল মদ্দা এবং চেক জেনারেশন দিয়ে করা ছোট মদ্দা কবুতর মায়া দিয়ে। তাহলে এটা আসলে তো আপনি র ব্লাড কি করে আমি এনে দিব? হ্যাঁ, এটা আসলে র ব্লাড সম্ভব না, এবং ভালো কবুতর দিব নিঃসন্দেহে, এটা বলতে পারি। হ্যাঁ, এভাবে আর কি দেওয়া যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে দিতে পারবো, এটা আমি অ্যাজিউম করতে পারবো আর কি। আবার ওই কন্যার একটা কবুতর আছে, এই যে এই কবুতরটা নাকটানা দিয়ে করা আছে, এই যে এসে দাঁড়াইলো, হ্যাঁ নাকটানা দিয়ে করা, ওটা আবার ছোট মদ্দা দিয়ে করা। কবুতর আসলে বিভিন্ন ব্লাড দিয়ে সবই, মানে আমাদের যে লোকাল ব্রিড এগুলো দিয়েই করা। হ্যাঁ, পাকিস্তানি কবুতর ঢোকানো নাই। আমি আবারও বলতেছি, পাকিস্তানি কবুতর নিঃসন্দেহে ভালো কবুতর, এক একজনের রুচি বোধ আর কি, এক এক রকম থাকে। আপনার এই কবুতরগুলো আপনি তো একসময় উড়াইছেন? হ্যাঁ, একসময় উড়াইছি। এগুলো কেমন কি রেজাল্ট করতো ভাই? ছোট মদ্দা কবুতর বা গলালাল কবুতর একটু লেটে উড়ে। হ্যাঁ, এটা আপনার একটু ধৈর্যশীল হইতে হবে, মিনিমাম আপনাকে 6-7 পরে যে ও শুরু করবে। হ্যাঁ, 6-7 পর্যন্ত, তারপর 8-9 পর, 10 পরে উঠতেছে কেউ, তো যখন উড়বে ও খুব কুইকলি টাইমটা বাড়াবে, এমন না যে ও 2 ঘন্টা উঠতেছে, প্রথমে 2 ঘন্টা উঠতেছে, ওই 2 ঘন্টা যে 5 মাস বা 2 মাস ধরে 2 ঘন্টা উঠবে তারপর ক্লিক করবে না, সে আজকে 2 ঘন্টা উঠতেছে, পরের দিন একদিন গ্যাপ দিয়ে আবার 4 ঘন্টা উঠতেছে, এইভাবে ধাপ ধাপ করে কুইকলি যাচ্ছে। হ্যাঁ, উপরে যাবে। আমি বলি না, 10 ঘন্টা বলে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে, আমি খুব অবাক হই যে 4,000 টাকা জোড়া যাচ্ছে অথবা সে গ্যারান্টি দিচ্ছে 10,000 টাকা। এটা কি করে কি করে সম্ভব আসলে? ভালো কবুতর যার কাছে 8 ঘন্টার কবুতর আছে, সে যদি বিক্রিও করে, আমার যেমন অনেক কবুতর দেখে আনা, আমি কি একেবারে এই যে 1,000 টাকা পিস বিক্রি করা, এটা কি সম্ভব? কখনো সম্ভব না এটা, কারণ
আপনি যখন কালেক্ট করছেন আপনি তো অনেক দাম দিয়ে মনে হয় হ্যাঁ ডিফিনিটলি দাম দিয়ে কালেক্ট করা যেমন ভালো জিনিস কেউ সহজে দিতে চায় না এই নটটা আমি খালি এই নটটাকে দেখাবো এই নটটা হ্যাঁ এই যে এই নটটা এর একটা বোনও আছে আমার কাছে আপন দুই ভাই বোন যে আমার কিনে আনা দেখেন চোখটা দেখেন এই কবুতর দুটো কিনে আনা আমার 7000 টাকা দিয়ে হ্যাঁ তারপর এই যে নটটা নাকটানা দিয়ে করা এই নটটা আমার নিজের কেনা ছিল 5000 টাকা দিয়ে আসলে ভালো কবুতর কেউ কাউকে কমে দিবে না এবং দিতেই চায় না ভালো কবুতর গুলো দিতেই চায় না আমার যেহেতু উড়াই না আমি আমার একটা শখ বা নেশা বলতে পারেন যে ভালো কবুতর গুলো কালেকশন করা এই জন্য আমি কিনে এনে রেখে দিছি এখন আসলে অনেক হয়ে গেছে এবং সময়ও দিতে পারি না কবুতরকে কত পিস আছে আপনার কাছে অনুমান হ্যাঁ 150 পিস প্রায় 150 পিস 130 প্লাস হবে 150 ধরে রাখেন আর কি একটা কবুতর খালি উড়া দেখে আনা ওই জয় কর্নারের কবুতরটা আর তিন দুটো হলো এদের ভাই এবং বেনারস এবং চোখ হলুদ নেপালি চোখ হলুদ দিয়ে বাচ্চা আসলে অমায়িক ভালো হয় আমি একটা নিজেও সেটিং করছি এবং এই কবুতর দিয়ে মানে বেনারস এবং চোখ হলুদ দিয়ে আমাদের শ্রদ্ধা ইমাম স্যার যখন সেট করে একটা বাচ্চা কিন্তু মাঝে জাকির মামা 2 লক্ষ টাকা দিয়ে কিনে আনে মাদি বাচ্চা 2 লক্ষ টাকা দিয়ে কিনে আনে এক পিস কবুতর হ্যাঁ এবং কবুতর নিঃসন্দেহে ভালো কবুতর দুইজনই লিভিং লেজেন্ড হ্যাঁ ইমাম স্যারও লিভিং লেজেন্ড জাকির মামাও লিভিং লেজেন্ড তো কিছু তো আছে কবুতরের মধ্যে যে কারণে এত টাকা দিয়ে কিনে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ আমি তো কবুতর উড়াই না আমার একটা ভাই কামাল হ্যাঁ ওকে ইন্ট্রোডিউস করাই দিব লাস্টে ও উড়াই এটা দিয়ে একটা গলা লাইনের ডাইরেক্ট মাদি দিয়ে অনেক ভালো রেজাল্ট হচ্ছে হ্যাঁ খুবই নিঃসন্দেহে ভালো কবুতর আসলে এইগুলো কি আপনার সেল হবে এখানে আমার 3টে কবুতর আছে আসলে নিজের জন্য রাখে হ্যাঁ নিজের জন্যই রাখা চাইলে একটা কবুতর দেওয়া যাবে একটা কবুতর এই কবুতরটা যেটা সেটিং হয়ে গেছে অলরেডি মানে এটা হালকা ছিট আছে এটা বাদে কারণ দেওয়া যাবে এটাও দেওয়া যাবে কিন্তু আসলে সেটিং কবুতর তো অনেক কষ্ট করে সেট করতে হয় কবুতর এবং আসলে যে রেঞ্জটা পড়ে যাবে এই রেঞ্জটা আসলে অনেকের কাছে আসলে অ্যাফোর্ডেবল হবে না এটা একটা নেপালি যেহেতু নেপালি কবুতর দেখাইলাম আমি দেখাচ্ছি নেপালি চোখ হলুদ একটা নর হ্যাঁ এবং সাথে আছে একটা আমি পেয়ার দেখাইনি এটা সেলিং একটা পেয়ার মাদিটা আমার বাচ্চা কাচ্চা 7-8 ওরা দেখে নিয়ে আসা মাদিটা একটা রামপুরি মাদি হ্যাঁ ইন্ডিয়ান রামপুরি হ্যাঁ ইন্ডিয়ান রামপুরি একটা মাদি নটটা হলো নেপালি চোখ হলুদ এটার সাথে আপনি আর কি আমি দেখি হ্যাঁ হ্যাঁ আমি দেখি ইদানিং গলা সবুজ কবুতর হইলে নেপালি চোখ হলুদ দেখা আমি ব্রিডার কবুতর যখন আপনাকে দেখাইছি আপনি হয়তো বা দেখছেন যে নেপালি চোখ হলুদ কিন্তু গলা কালো চটের হয় এবং ঠোঁটটা মোটা হবে এবং মাথার বৈশিষ্ট্য অনেক মানে ভিন্ন কবুতরটা হ্যাঁ এটা আমাদের ইমাম স্যারের তৈরি কবুতর সব দিক থেকে ভিন্ন কবুতরগুলো হুম চোখ হলুদ সবুজ চটের কবুতর হলে যে সেটা নেপালি কবুতর ইটস নট লাইক দ্যাট আর কি কবুতরটা দেখেন আমি আরো একটা নেপালি চোখ হলুদ কবুতর দেখাবো তো কবুতর আমার কাছে মূলত গলা লাল ছোট মদ্দা নাক টানা হ্যাঁ তারপরে হলো বেনারস কবুতর
নেপালি চোখ হলুদ, এগুলো নিয়ে আপনি কাজ করতেছেন? এগুলো নিয়ে আমি কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। আসলে কত বছর ধরে এই কবুতরের সাথে আছেন? আমি কবুতর পালি আসলে 2000 সালে আমার বাবা আমাকে প্রথম কবুতর কিনে দেয়, ওরপর থেকে আসলে কবুতর পালি। তবে আমি ওইভাবে বড় আকারে সংযুক্ত হয়ে হাই ফ্লাইং এর সাথে 2015 সালে, তখন আমার পরিচয় আমার শিক্ষক জাকির মামার সাথে, ওনার মাধ্যমে আমি কবুতরগুলো আসলে পাই। হ্যাঁ, ওনার মাধ্যমে আমি আমার কবুতরগুলো পাই। তো ওই 15 সালে কিছু কবুতর ওনার থেকে কালেক্ট করা থাকে, পরে আমি কবুতর উড়াই, 17-18 পর্যন্ত কবুতর উড়াই। টুর্নামেন্ট কখনো করি না আমি, টুর্নামেন্ট কখনো করি না। তবে অনেক অফিসিয়াল স্কোরের কবুতর আমি কিনে নিয়ে আসছি এবং বড় বড় স্কোরের কবুতরগুলো আমি কিনে নিয়ে আসছি। ছোট মধ্যে অনেকগুলো ডাইরেক্ট কবুতর কিনছি, গলালালের কিনছি, কিন্তু আমি ওইভাবে আসলে কখনো টুর্নামেন্ট করি নাই। আপনার বলতেছে যেটা গলালাল কবুতর, আসলে গলালাল কবুতর টেম্পার হবে সব অন্যরকম, কবুতর গুলো অন্যরকম হবে। হ্যাঁ, কবুতর গুলো শেপ দেখেন আপনি, এবং কবুতর গুলো সব দুই দুই পাক। হ্যাঁ, দিনের বেলা যা দেতা হয় ছাপ্পার ফারকে দেতা হয় বলে, তো ওনাকে আল্লাহ দিছে কিছু কবুতর, তার প্রদত্ত ভাবে আল্লাহর রহমত আমি কিছু কবুতর পাইছি এবং আমার শখ মেটে আর কি। আমার এখানে 150+ ব্রিডিং কবুতর আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দিতেন, 01740681311, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ, যারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন, তবে অসময়ে ফোন দিবেন না। হ্যাঁ, কয়টা থেকে কয়টার দিকে ফোন দিলে আপনার জন্য সুবিধা হবে? 10টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আমাকে ফোন দেন, দ্যাটস গুড। বাট অনেক আছে অনেক রাত করে ফোন দেয়। জি জি, এটা করবেন না। এটা করলে WhatsApp আছে। হ্যাঁ, WhatsApp আছে। আর যদি কেউ খুলনা এসে কবুতর দেখতে চায়, সে সুযোগ থাকবে। আমি মাসের একটা সার্টেন টাইমে খুলনায় থাকি, যেহেতু আমার খুলনায় ব্যবসা আছে, পৈতৃক ব্যবসা। আমার ঢাকাতে নিজের ব্যবসা আছে, এখানে কিছু প্রপার্টি রেন্টে দেওয়া আছে, আমার মা আছে, কবুতর আছে, যেন আমি আসি খুলনায়, আমাকে যোগাযোগ করে আসতে পারবে। মানে আপনি যেই সময়টায় খুলনায় আসেন সেই সময়টায় এসে দেখে নিতে পারবেন? জি, আসতে পারবেন।